পাথর দিয়ে এগুলো বানানো হয়। সকাল থেকে 14 কিলোমিটার হাঁটছি, একটা মানুষ নাই যে বলবো ভাই একটু দাঁড়ান আমাকে একটা সুন্দর করে ছবি তুলে দেন। ফুলের গন্ধ ডাকে আমায়। এটা হচ্ছে দখা স্টেশন। কোথায় আছে? সকালে খাওয়া দাওয়া করে আসিনি তো। আচ্ছা, আমার মিটার বন্ধ করতে হবে, মিটার চালু আছে। সকাল থেকে 14 কিলোমিটার হাঁটছি, হাঁটার পরে হচ্ছে সকাল তো না খাইয়ে বেরিয়েছি, তারপর হচ্ছে এখানে একটা শিকদাং পাইছি, শিকদাংয়ে হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম। তো নর্মালি কোরিয়াতে সকাল 8টার পরে শিকদাং খোলা থাকে না, কিন্তু আনফর্চুনেটলি একটা শিকদাং পাইলাম, কিভাবে পাইলাম আম নট শিওর, বাট সেটা সেখান থেকে বেশ কিছু একটা প্রায় 12-13টা আইটেম দিল, ভাতের সাথে মাছ, ডিম ভাজি আর হচ্ছে কিমচি আর লতা পাতা যেগুলো হচ্ছে কোরিয়ানরা দেয় সাধারণত খাবারের সাথে। 6,000 টাকা পয়সা উসুল খাবার খেলাম, পেটটা পুরো ভরে গেল। দুইটা ভাত খাইছি, 2 বাটি আর তরকারি টরকারি মিলাইয়া। তো এখন এই যে হাঁটতেছি, এখন যাব হচ্ছে ছংরিয়াং উন্দংজাংসু যাবো। সেখান থেকে হচ্ছে থকসক অলমোস্ট 4-5 কিলোমিটার হয়তো আর হাঁটতে হবে। ম্যাপ অনুযায়ী হাঁটতে হইতেছি স্ট্যাম্প বক্সের জন্য, কিন্তু হয়তোবা কিছু ক্ষেত্রে আমার হয়তো বা উল্টা পাল্টা রাস্তা যেতে হবে, কারণ হচ্ছে আমার সময় কম আর হাতে আছে আজকে সহ কত 19 দিন। তো 19 দিনে অনেক লম্বা জার্নি শেষ করতে হবে আমাকে, তো আমার হাতে সময় কম। সো আই থিঙ্ক আমাকে নিজের মন মতো ম্যাপ বানাইতে হবে, এটা এখন নিজেদেরই তো হবে যে নির্দেশিকা দেওয়া। এই দখা স্টেশন 4.7 কিলোমিটার্স, ওকে ফাইন, লেটস ডু ইট। এই জায়গায় খেত খামারের গ্রিন হাউস ভরা, মানে কি কুমড়া, ওই যে কুমড়ার বাগান, ও না শশা ফলাইতেছে এখানে। ঝুন্দুল না কুমড়া, লাউ কি এগুলা তো বড় বড়, ধুন্দল এই যে ধুন্দল, এটা কি জিনিস আবার, নাম জানি না। কড়া রোদে 1 লাখটা মানুষ হাঁটতাছি, জোস না ব্যাপারটা। দেয়ার ইজ নো ওয়ান এনিওয়ার, ইয়েস দেয়ার ইজ সাম ওয়ান, আই মিন লট অফ বার্ডস, পাখি আছে। মির্জা ভাই আসছিল, একটা রুম তোয়ালে দিয়ে গেছে, মরিচ ক্ষেত, টমেটো ক্ষেত, গাছগুলোরে সোজা রাখার জন্য রড দিয়ে রাখছে। আরে গরমে টমেটো গাছগুলো টানা গেছে, ধান খেতে ধান হয়েছে, কাঁচা ধান কয়দিন পর পাকবো। কোরিয়াতে এখন মৌসুমি খেতের জন্য লোক নিতেছে, মানে যে এখন তো করোনার কালীন সময়। আরও 2 কিলোমিটার আছে 5 নম্বর কোর্স শেষ করার জন্য, কি যেন নাম, থকসইয়ক। এখান থেকে আর হচ্ছে 1.5 কিলোমিটারের মতো, মানে কাকাও টক ম্যাপে বলতেছে 1.5 কিলোমিটারের মতো সময় লাগবে, 19 বা 20 মিনিট, 20 মিনিটের মতো লাগবে হেঁটে যেতে। এই রাস্তা মনে হয় এটা একবার সোজা, এই রাস্তা মানে ফুটপাথে যে রাস্তা সোজা যাইতে হবে, যাই হচ্ছে হাতের ডান পাশে মোড় নিতে হবে। এই পাশে কিন্তু হাইওয়ে, এই পাশে নতুন হাইওয়ে, এই পাশে গ্যাস স্টেশন, ডানিয়াং গ্যাস স্টেশন, থামগড়ি আর কি, একটা দুটা তিনটা থামগড়ি, মানে হচ্ছে 3 রাস্তার মোড়। এখানে কি আছে আছি, নো ফায়ার উইদিন 100 মিটার্স, ওকে আই গট ইউ। আমার তো মনে হয় আমি চলে আসছি, এই যে ট্রেনের রাস্তা, ট্রেনের লাইন,
এই যে ট্রেনের লাইন, সামনে ট্রেন স্টেশন মেবি। সো আমি অলমোস্ট 5 নম্বর কোর্স কমপ্লিটের পথে। এই ট্রেনের আয়তন ছিল সর্বমোট 17 কি 18 কিলোমিটার। সকাল 6:30 থেকে হাঁটা শুরু করছি, তার মধ্যে আবার 1 ঘন্টা খাওয়া দাওয়ার জন্য রেস্ট করছি। এখন বাজে 11:10, মানে হচ্ছে 5 ঘন্টা থেকে 1 ঘন্টা খাবার দাবার, মানে হচ্ছে 4 ঘন্টা 17 18। কিন্তু আমার অ্যাপস, যে 2-3টা অ্যাপস ইউজ করি, অ্যাপে অনেক রাস্তা দেখাইতেছে। আমি অনেক ভুলভাল পথে 2 বার হাঁটছি, মানে এক পথে গিয়া আবার ফিরে আসছি, সেখানে সময় ব্যয় হয়েছে অনেক, যার কারণে দেখাচ্ছি আজকে 6 কিলোমিটার মতো সকাল থেকে অনেক হাঁটছে আজকে সকাল থেকে। লোক দেখা যায়, একবার হচ্ছে 9.57, একবার হচ্ছে 3.50, আবার হচ্ছে 4.18, টোটাল 17.25 কিলোমিটার হাঁটছি আজকে। গ্রেট, দ্যাট ইজ গ্রেট। জিনহা বিচ থেকে এখানে আসতে আমার সময় লাগছে প্রায় 5 ঘন্টার মতো। রাস্তা আমি আসলে 6:30-6:30 দিকে রওনা দিছি, এখন বাজে 11:30 এসে পৌঁছেছি, মানে 5 ঘন্টা। তার মধ্যে আবার 1 ঘন্টা হচ্ছে খাবার দাবারের জন্য রেস্ট করছি। টোটাল রাস্তা হচ্ছে 18.5 কিলোমিটারের মতো, তা আমি কয় কিলো পারে দিছি কে জানে, দেখতে হইব। মানে আমি সব কিছু আন্দাজে বলতেছি, তো ওই অ্যাপসগুলো দেখতে হয় তখন আসলে অ্যাকুরেট বলা যাবে। গ্রাম অঞ্চলের মতো, মানে ছোটোখাটো, এটা আসলে আন্তনগর ট্রেন স্টপেজ আর কি। স্টেশন থেকে স্ট্যাম্প নিয়ে বেরোইলাম, এখন যাত্রা উদ্দেশ্য হচ্ছে 6 নম্বর কোর্স। 6 নম্বর কোর্সে এখন যেতে হবে সন্নাম হসু খোংমন। এখান থেকে 6.3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। অলমোস্ট চলে আসছি, 900 মিটারের মতো আছে। গতকাল 5.06, আজকে 4.4 আর সামথিং, মানে 3 দিনে 10 অলরেডি হয়েছে আর কি। আজকে 12টা পর্যন্ত 20 কিলো হাঁটা হয়ে গেছে, তো আরও 20 কিলো হাঁটতে হবে, তাহলে গিয়ে দাঁড়াবে প্রায় 12% আর 13% সামথিংয়ে, মানে 3 দিন আরও থাকবে হচ্ছে 18 দিনে বাকি পথ শেষ করতে হবে। সামনে সোজা পথ আছে, সামনে কিছু দূর পোহাং পার হইলে একেবারে ভিলেজ গ্রামীণ রাস্তা আছে কিছু, এটা সম্পূর্ণ একেবারে প্লেন, মানে প্লেন রাস্তা চলেছে নাই। কখনো থেকে সময় কম লাগবে, পোকা পোকার কারণে আসতে পারতেছি না, পোকা মুখের ভিতরে এসে ওড়াউড়ি করতেছে। এখন যাব হচ্ছে সনাম হসু খোংমন, সনাম হসু খোংমন এখান থেকে আর 2 কিলোমিটার। Distance 1.2 kilometers, 51 calories burned, pace
ওইখান থেকে যেতে হবে উলসান গ্র্যান্ড পার্ক, সেটা আবার 6.5 কিলো। সুন্দর একটা মানুষ নাই যে বলবো ভাই একটু দাঁড়ান আমাকে একটা সুন্দর করে ছবি তুলে দেন, কাউকে যে বলবো সে সুযোগটা হচ্ছে আমার এখানে নেই। কি যে একটা অবস্থা ভাই বলে বুঝাতে পারবো না, বুঝলে? এখান দিয়ে শহর দেখা যায়, ভালো তো জায়গাটা। দুই পারেই জনবসতি, এই পারও জনবসতি, আর ওই দূরে দূরে পাহাড় দেখা, দেখছেন দূরে দূরে পাহাড় দেখা যায়। এখানে কলকারখানা আর এখানে আবাস, আবাস বাড়ি। মধ্যে দিয়া ছোট্ট একটা টিলা, পাইন গাছ। হয়তো বা কোনো ধর্মীয় কোনো বিশ্বাস এই কারণে আর কি এগুলো বানায় রাখে। আর এখানে একটা ঝোলনা পাইলাম, ঝোলনা 10 মিনিট জিরেলাম, এখন আবার হাঁটতে হবে, 10 মিনিট পোষাইতে হবে, তাড়াতাড়ি হাঁটতে হবে, সময় কম, অনেক লেট হয়ে গেছে। যেই প্ল্যান করে আসছিলাম আজকে মনে হয় সেই প্ল্যান হবে না, লেট হয়ে গেছে, মারা খাইতে হবে, বহুত রাস্তা। ঘেরার সময় পর সমতল ভূমিতে ফিরে আসে, এখন আর কোনো উঁচা নিচা জায়গা নেই, একেবারে ফ্ল্যাট, একেবারে ফ্ল্যাট। এখন হাঁটতে একটু ভাল লাগবো, কিন্তু এই পাহাড়টা টিলা টিলা হাইটটা উইটটা আমার হাত পা শেষ। টোটাল হচ্ছে 6টা কোর্স কমপ্লিট, এখন হাঁটতেছে 7 নম্বর কোর্সে। যেহেতু সমতল ভূমি সেক্ষেত্রে সময় খুব একটা বেশি লাগবে না। এই যে লেকটা, লেকটার দুই পাশে কিন্তু হাঁটার জায়গা, প্লাস হচ্ছে সাইকেলের আলাদা জায়গা আছে, আর দুই পাশে হচ্ছে বাঁশবাগান, এই পাশেও বাঁশবাগান আর এই পাশটাও বাঁশবাগান। আমি তো ছেড়ে আসছি, সময় নাই যে দেখাইতে পারলাম না। এই দিকটাও বাঁশবাগান আর ওই দিকটা পুরাটা কিন্তু বাঁশ আর বাঁশ আর বাঁশ। এই বাঁশ হচ্ছে আমাদের দেশের মানুষ খাচ্ছে, খুব করে খাচ্ছে বাঁশ। এটা হচ্ছে সংগ্রাম লেক পার্ক, বিশাল বড় লেক। স্ট্যাম্প বক্স